আগে হুরকা নড়ানোর আগে আমরা আগে সালাম দেব রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা সালাম না দিয়ে বাড়িতে ঢুকবো না এটা আমাদের জন্য এক বরকত হবে আল্লাহর দেওয়া আল্লামাহুল বায়ানের হক আদায় হবে আল্লাহর দেওয়াটা নির্দেশনা এটা করলে আমাদের জন্য বরকত হবে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন দুই নম্বর বিষয় হচ্ছে সালামটা বিশুদ্ধভাবে দেওয়া লাগবে ভাই আমরা সালাম দেওয়ার ক্ষেত্রে মাঝে মাঝে একটু মাতব্বরি করতে যাই ভুল করি সালাম দিই চা সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া রিদওয়ানুহু কাসিরান কাসিরান ফাগফির যুনুবা ইল্লা আনতা ফাগফির আরে একবারে চলে গেছে এলেঙ্গা এত সালাম আপনারে বড় দিতে কেটা বলছে সালাম আল্লাহ নবীর যতটুকু নির্দেশ ততটুকুর মধ্যে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উত্তর যে দিবে সাথে সাথে বলবে ওয়া বারাকাতুহু ঠিক কিনা আর দুই নম্বর তিন নম্বর হচ্ছে বিশুদ্ধ সালাম দিতে হবে স্টাইলে সালাম চলবে কোনো ফাস পয়সা ভ্যালু কাজ দিবে না এইগুলো আল্লাহর কাছে কেবল দায়মুক্ত হওয়ার জন্য আমরা বলতেছি এরপরেও আইন পাশ হয়ে গেল কি করবেন আপনি কি করবেন আপনার জন্য করণীয় কি আপনার জন্য করণীয় হচ্ছে আপনার আমার বাচ্চা কাচ্চাকে ইসলামের তাহজিব তামাদ্দুন দিয়ে ইসলামের শিক্ষা দিয়ে ইমানের নূর দিয়ে এখন থেকে বলিষ্ঠ একজন ইসলামের সৈনিক করে গড়ে তুলতে হবে যাতে করে হাজার বাধা বিপত্তি আসার পরেও তার সামনের কমন মুক্ত রাস্তা খুলে দেওয়ার পরেও তার ইমানের দাবিতে সে হারামের দিকে যাবে না ঠিক কিনা আমাদের জন্য মৌলিক দায়িত্ব সাহাবাই কেরামের উজ্জ্বল নমুনা ছিলেন সাহাবাই কেরামের সামনে মহিলাদেরকে দিয়ে দিছে দেওয়ার পরে পাঁচ দিন সাত দিন তাকায়ও নাই তার দিকে ফিরে আসার পরে বলছে এরা কি মানুষ নাকি পাথর তারা সত্যি সত্যি মানুষ ছিলেন কিন্তু ইমানের দিক দিয়ে পাথর ছিলেন সুতরাং আমরা বলবো এই সকল আইন যদি বাস্তবায়ন হয়েও যায় আমাদের তো কিছু করার নাই কিন্তু আমাদের প্রত্যেককে এক একজন আদর্শ যুবক হতে হবে আল্লাহ বলছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাআকিলুন তোমরা আল্লাহর আয়াত তো অনুভব করে নিজেদের জীবনে বাস্তবায়ন করো ঠিক কি না তাহলে কি আমরা মদ এবং মাদকতার পক্ষে না বিপক্ষে পক্ষে না বিপক্ষে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন তাহলে এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার নির্দেশনা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সালাম এইটা দিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা অনেক সময় আমাদের ওস্তাদদেরকে সালাম দেই ছাত্রদেরকে সালাম দেই মুরব্বীদেরকে সালাম দেই কিন্তু আমরা আমাদের বাড়িতে যে সালাম দেই না অনেক মুরব্বী যদি নিজের বাড়িতে আজকে ওয়াশরুমে যায় সালাম দেওয়া নিয়ত করে আর বাড়িতে যায় যদি বলে আসসালামু আলাইকুম বাড়ির ভিতর থেকে বলবে তুমি কি ভুল বাড়িতে আইছো নাকি আমি খাদিজার মা সালাম দিচ্ছ কেন লজ্জা সরম নাই নাকি তোমার নিজের বউরে সালাম দেওয়াটা লজ্জার কারবার আমাদের দেশে আছে কি না না ভাই আল্লাহ রাব্বুল আমিনের নির্দেশ মেনে ফাসাল্লিমু আলা আনফুসিকুম এখন থেকে আমরা বাড়িতে যে ডাকার আগে নখ দেওয়ার আগে কলিং বেল চাপার আগে হুরকা নড়ানোর আগে আমরা আগে সালাম দেব রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা সালাম না দিয়ে বাড়িতে ঢুকবো না এটা আমাদের জন্য এক বরকত হবে আল্লাহর দেওয়া আল্লামাহুল বায়ানের হক আদায় হবে আল্লাহর দেওয়াটা নির্দেশনা এটা করলে আমাদের জন্য বরকত হবে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন দুই নম্বর বিষয় হচ্ছে সালামটা বিশুদ্ধভাবে দেওয়া লাগবে ভাই আমরা সালাম দেওয়ার ক্ষেত্রে মাঝে মাঝে একটু মাতব্বরি করতে যাই ভুল করি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া রিদওয়ানুহু কাসিরান কাসিরান ফাগফির যুনুবা ইল্লা আনতা ফাগফির আরে একবারে চলে গেছে এলেঙ্গা এত সালাম আপনারে বড় দিতে কেটা বলছে সালাম আল্লাহ নবীর যতটুকু নির্দেশ ততটুকুর মধ্যে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উত্তর যে দিবে সাথে সাথে বলবে ওয়া বারাকাতুহু ঠিক কিনা আর দুই নম্বর তিন নম্বর হচ্ছে বিশুদ্ধ সালাম দিতে হবে স্টাইলে সালাম চলবে